প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম পয়েন্ট যেসব সংখ্যার সর্বদানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় নয় তা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে যেমন দেখতে পাচ্ছি এখানে একক স্থানীয় অঙ্ক চার আছে অতএব এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে দ্বিতীয় পয়েন্ট যে সংখ্যার শেষে জোর সংখ্যক শূন্য থাকে তা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে যেমন একের শেষে যদি তোমার এখানে থাকে ছয়টা শূন্য তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে বন্ধুরা আর পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে বা একে কীভাবে প্রকাশ করা যায় তাই তা আমরা পূর্ববর্তী ভিডিও অর্থাৎ মূলদ এবং অম্লত সংখ্যা ভিডিওতে আলোচনা করেছি তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো আমরা একবার দেখব মৌলিক গণক্য সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি মৌলিক গুণকের সাহায্যে বল গুণ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাকে মৌলিক গুণনিয়োগের সাহায্যে ভেঙে নিতে হবে গুণ নিয়োগ কাকে বলে তা আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি তোমরা দেখে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটি দিয়ে দেব তো দেখো যাই হোক এখানে ছত্রিশ আমরা দেখতে পারি মৌলিক গুণনিয়োগের সাহায্যে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন তো এবার আমরা যা করব। সেটি হচ্ছে একই যে মৌলিকগুলো থাকবে সেখানে প্রত্যেকটা জোড়া হতে আমরা একটি করে নেব এখানে দুইটা যেহেতু আছে দুইটা দুই আছে তো আমরা এই জোড়া থেকে একটা দুই নেব এখানেও তিন আছে দুইটা এক জোড়া তিন এই এক জোড়া থেকে আমরা একটা তিন নেব এবং তাদের মধ্যে গুণ করে দেব গুণ করলে যেটা হবে ছয় সুতরাং ছত্রিশের বর্গমূল হবে ছয় এই মৌলিক গুণ মানে যে আমরা বের করেছি এগুলো আমরা লসাগুর সাহায্য বের করতে পারি যেটা ইউক্লিডীয় পদ্ধতি আছে ছত্রিশ সেটা লসাগু সেভাবে করে নিয়েও আমরা আস্তে আস্তে বের করতে পারবো যে মৌলিক গুণগুলো কয়টি আছে এই যে যে পদ্ধতিটা দেখানো হলো এখানে এটি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে সেটা আমরা পূর্বোক্ত লেকচার আলোচনা করেছি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আমরা এবার দেখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় প্রথমেই এই সংখ্যাটি যেহেতু বর্গমূল নির্ণয় করব এই সংখ্যাটি লিখে নিয়েছি এখন ডান দিক থেকে প্রত্যেক জোড়ার উপরে একটি করে দাগ দেব। এই একটা জোড়ার উপরে একটা দাগ আবার দুইটা মিলে একটা জোড়া তার উপরে একটা দাগ দিয়ে ডান দিকে একটা আমরা ভাগের মতো টান দেব। এখন আমরা দেখব যে কততে এটা যাবে তেইশ যাবে কোন বর্গ সংখ্যাতে যাবে পূর্ণবর্গ সংখ্যা যদি চার হয় চার যদি হয় তাহলে চার চারা ষোলো চারকে চার দিয়ে গুন করতে হবে যে সংখ্যাটা এখানে নেব সেই সংখ্যাটা সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে যে এখানে কতটা মিলে তাহলে চার চার ষোলো ষোলো লিখলাম নিচে একটা টান দিলাম দিয়ে এখন ঠিক আগের মতোই ষোলো আর সাথে তেইশ এবং উপর থেকে এই এক জোড়া আমরা উপর থেকে নামে নিলাম আবার ডান দিকে একটা টান দিলাম ভাগের মতো এই এখানে যে সংখ্যায় নিয়েছি তার দ্বিগুণ নিতে হবে এখানে একটা আট এখন দেখতে হবে আবারও কত নিলে এখানে মিলে যদি এখানে এক নি এখানে এক লিখতে হবে লিখে লিখতে হবে এক আশে করলে কত হয় আবার যদি দুই নিই তাহলে এখানে দুই 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 নিতে নিতে হবে হবে এখানেও তাহলে করে কত হয় মিলে কিনা দেখতে হবে তো আমরা এভাবে দেখতে দেখতে দেখেছি যে এখানে আট নিলে এবং এখানেও নিতে হবে আট এখানে যে সংখ্যাটা নিব এখানেও সেটা নিতে হবে নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে অষ্টআশিকে যদি আমরা আট দিয়ে গুণ করে এখানে যেটা হবে সেই সংখ্যাকেই এখানে যে সংখ্যাটা নিব তাকে গুণ করতে হবে আট দিয়ে গুণ করলে এখানে হয় সাতশো চার সুতরাং এই সংখ্যাটির বর্গমূল আটচল্লিশ তেইশো চারের বর্গমূল হবে আটচল্লিশ ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুক